কালীপূজো ভাইফোঁটার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই জগদ্ধাত্রী পুজোর বাতি বেজে গিয়েছে। আলোর সাজ, প্রতিমা, রাস্তার ভিড় সব মিলিয়ে জমজমাট জগদ্ধাত্রী পুজোর জৌলুস। বেদিয়াডাঙ্গা অধিবাসীবৃন্দের জগদ্ধাত্রী পুজো, এবার তাদের পুজো 10 বছরে পদার্পণ করলো। যে কোনো পুজোতেই এখন থিমের বাহার, তবে বেদিয়াডাঙ্গা অধিবাসীবৃন্দের পুজো এবার সাবেকি বাংলা সংস্কৃতিকেই ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। জগদ্ধাত্রী ঠাকুর এই পুজোটা আমরা লাস্ট 10 বছর ধরে করে যাচ্ছি, আমাদের এবার 10 বছরের পুজো। তো আমরা মায়ের আরাধনা করে থাকছি লাস্ট 10 বছর ধরে, আর মায়ের আশীর্বাদে আমাদের এই এলাকায় যথেষ্ট উন্নতি হয়েছে, আমাদের অনেক ভালো হয়েছে। তো আমরা চেষ্টা করি মাকে প্রত্যেক বছরই কিছু না কিছু ভালো উপহার দেওয়ার। তো এই বছর আমরা যেরকম বস্ত্র বিতরণ করছি, একটা গরিবদের বস্ত্র বিতরণ করছি, তো এর দ্বারাই আমরা চেষ্টা করছি যে মায়ের আশীর্বাদ পাওয়ার আর কি চেষ্টা করছি, ঠিক আছে। আর বাকি রইল আমাদের এই পুজো, আমরা পুজো বরাবরই একত্রিতভাবে একটা পরিবার হিসাবে পুজো করি। আমাদের এখানে দেখবেন আমাদের সমস্ত ছেলে মেয়ে বউ, আমাদের একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয় যেখানে অনেকে বাইরে থেকে আসে। আমাদের দীর্ঘদিন প্রথম বছর থেকেই আমাদের এরকম একটা অ্যাটমসফিয়ার এখানে তৈরি হয়, আর এই বছর তো একটা ভালো কিছু করার চেষ্টা করেছি। আশা করি দর্শনার্থীদের ভালোও লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো আমরা মায়ের কাছে এই কামনা করি যেন সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, সবাই আনন্দে থাকুক, আর এই পুজোটা আমরা যেন দিনের পর দিন আরও বড় করতে পারি, লোকেদের পাশে দাঁড়াতে পারি, কিছু ভালো কাজ করতে পারি, যাতে আমাদের দ্বারা কোনো ভালো কিছু কাজ সম্পন্নিত হয়। দেখুন আমাদের যেরকম এই পুজোটা একদম চাঁদাবিহীন পুজো, আমরা এই পুজোর জন্য কারোর থেকে এখানে কোনো ডোনেশন বা চাঁদা তুলি না, এটা আমাদের সম্পূর্ণ নিজেদের একটা ফান্ডের দ্বারা পুজো হয়। আর আমাদের যারা মেম্বার্সরা আছেন, আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু টাকা আমরা একটা জমাই, যেটা আমরা ফান্ড বলছি, আর সেইটার দ্বারাই আজকে এই পুজোটা করা সম্ভব হয়েছে আমাদের। আমার নাম প্রসন্নাদিত্য ব্যানার্জি, আমি এই পুজোর সাথে 10 বছর ধরে জড়িয়ে আছি। আমরা 2 বছর ভীষণই সবাই সাফার করেছি, হ্যাঁ, তো আমাদের কিছু না কিছু সবাইকারই সাথে ঘটেছে, সে কোভিড, আমরা ভীষণই সেটাকে নিয়ে 2 বছর সবাই খুব কী বলবো ডিপ্রেস ছিলাম। কিন্তু এখন এই 2 বছর পর যখন আমরা আবার আমাদের জগদ্ধাত্রী পুজোটাকে এরম করে ফিরে পেয়েছি, আমরা খুব আনন্দে। আর এটা আমাদের 10 বছর এবছর, তো আমাদের আপনি দেখতেই পাচ্ছেন আমরা একটা প্যান্ডেলের মতনই, আমাদের একটা থিমের মতো আমরা থিম রাখার চেষ্টা করেছি, সবাই একরকমের শাড়ি পরেছি মহিলারা। আর আমাদের 4-5 দিন ধরে এই প্রোগ্রামটা চলবে, এখন আমরা প্রায় 1 সপ্তাহ বলতে পারেন, আমাদের নেক্সট সানডে মায়ের ভাষণ হবে, আর তার মধ্যে অনেক কালচারাল প্রোগ্রাম, বস্ত্র বিতরণ, বাচ্চাদের কন্টেস্ট, অনেক কিছু রেখেছি, ভোগ ডিস্ট্রিবিউশন, ভোগ বিতরণ। তো আমরা খুব আনন্দ করব 2 বছর পর, মানে এটাই আমাদের ইচ্ছে। আর বাকিরাও যদি আবার কিছু এটাতে বলতে পারে, সারাটা বছর আমরা এটার জন্য ওয়েট করে থাকি কবে আসবে, আমরা এটার জন্য মানে এটা আমাদের বাড়ির পুজো বেসিক্যালি তো বাঙালির প্রধান পুজো হচ্ছে দুর্গা পুজো, কিন্তু আমাদের কাছে সবথেকে বড় পুজো হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো। কেন জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা বিশেষ করে ওয়েট করি, এটা হচ্ছে আমাদের বাড়ির পুজো, কতগুলো মেম্বার নিয়ে আমরা এই পুজোগুলো করি, ভীষণভাবে আনন্দে কাটে। মানে 2 বছর করোনার জন্য আমরা ভালোভাবে সেরকমভাবে খুশি হয়ে আনন্দের দিশেহারা করতে পারিনি, কিন্তু এবছর আমাদের প্রথমত 10 বছরের পূর্তি হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে এত আনন্দ করে আমরা এই কয়েকটা দিন হু করে কাটাবো, যেটা আমাদের মনের স্মৃতিতে থাকবে, আর সামনের বছর আরও ভালো করে যেন করতে পারি। থ্যাংক ইউ। নতুন করে কারো আর কিছু বলার নেই, বুঝে গেছেন এখানে সবাই আমরা আছি, এই যেই কটা দিন আছি শুধু আনন্দ করার জন্যে, চিন্তা ভাবনা ভুলে, দুর্গাপুজো, কালীপুজো, হ্যাঁ, দুর্গাপুজো, কালীপুজো সব মিটে গেছে, এবার এটা শেষ, এই পুজোটাতে একদম চুটি আনন্দ করে আমরা বছরটা শেষ করব। কি নাম আপনার? ইন্দ্রিতা চক্রবর্তী। আপনার নাম? রিমা ব্যানার্জি।
তো বিগত দু বছর কোভিডের জন্য আমরা কিন্তু সাফার করেছি, যার জন্য কোনো পুজো আমাদের শ্রেষ্ঠ পুজো মানে দুর্গা উৎসব বা যে কোনো উৎসবই আমরা পালন করতে পারিনি। তো এবার সেই রেসটা কাটিয়ে ওঠার পর এবার আমরা বাঙালিরা মেতে উঠেছি, শুধু বাঙালি না, বাঙালি ছাড়া সব মানে আপামর বাঙালিরা মেতে উঠেছি। তো এবারের পুজো নিয়ে আপনি কী বলবেন? দেখুন, আমরা বলি এই শুক্লপক্ষে এটা উমা হৈমবতীর পুজো তথা আমাদের মা জগদ্ধাত্রী পুজো। তো এই সময় এটা আসলে যদি আপনি দেখেন আমাদের হিন্দু সনাতনী ধর্মে এটি দুর্গার স্বরূপ আরেকটি পুজো, যেটা কিন্তু আমরা এই সপ্তমী অষ্টমী এইরকমভাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং আপনি দেখবেন শুধু কৃষ্ণনগর বা নদিয়া অঞ্চল নয়, এখন কিন্তু সেখান থেকে সর্বত্র বৃহত্তর মানে আমাদের পশ্চিমবঙ্গে এবং তার থেকেও বেশি এটা ছড়িয়ে যাচ্ছে। এবং বর্তমানে করোনার পর আমরা সত্যি ওই দুটো বছর খুব মানে কষ্ট পেয়েছি যে আমরা একত্রিত হতে পারিনি। আমরা বেদিয়াডাঙ্গা অধিবাসী বৃন্দরা যারা রয়েছি এখানে, প্রত্যেকটি যারা নারী শক্তিরা রয়েছেন, যারা এখানকার উদ্যোক্তারা রয়েছেন, সকলে কিন্তু একটা বনিধি পরিবারের মতন করে থাকি এবং সেই পরিবারের মতন সকলে মিলে এই পুজোতে কিন্তু দিন রাত এক করে দিই। তাই জন্য এইবারেও ঠিক তাই থাকবে। এবার দশম বছর মানে আমাদের উত্তেজনা আরেকটু বেশি, এই জন্য আমাদের মানে আড়ম্বরও অনেক বেশি, বাচ্চারা আসে। আর শুধু তাই নয়, আমরা দেখছি যে দিনে দিনে যত আমরা এগোচ্ছি আগামী প্রজন্মকেও তো কিছু রেখে যেতে হবে। তাই জন্য আমরা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে কিন্তু আমরা প্রতিটা মর্মে মর্মে উদযাপিত করেছি। আর তাই জন্য দেখুন এখানে যারা আমাদের নারী শক্তি রয়েছে তারা মায়ের যা স্বরূপ এইবারে বাসন্তী, সেই বাসন্তী রূপে কিন্তু আজকে নারী শক্তি উদযাপিত। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যারা পুরুষরা রয়েছেন তারাও তাই করেছে। তাই আমরা কিন্তু আস্তে আস্তে এটাই সকলের কাছে একটা বার্তা দিতে চাই যে আমরা পাড়ার যারা রয়েছি আমরা কিন্তু একটা সমবেত পরিবার এবং পরিবার হয়ে আমরা এইভাবেই এগোতে চাই। এবার আমার আপনাদের জগদ্ধাত্রী ঠাকুরের থিমটা কি রেখেছেন? দেখুন থিম হচ্ছে সাবেকি, থিম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মানে আমরা যেটা বলতাম যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, তাই জন্য সেরকম বাংলায় কিন্তু আমাদের এত ঐতিহ্যময়ী আমাদের বাংলা, যেখানে আপনি বলুন শিল্প, হস্তশিল্প, যেখানকার মানুষ, যেখানকার সংস্কৃতি, এগুলো কিন্তু আমাদের কাছে সর্বোপরি। আর তাই জন্য আমাদের যদি আপনি ভালো করে উপলক্ষ করে দেখেন, আমাদের জামা কাপড় যদি দেখেন, আমরা কিন্তু একদম এখানকার যারা আমাদের তাঁত শিল্প আছে তাদের থেকে আমরা নিয়েছি। বা আমাদের যদি মণ্ডপের ডেকোরেশন দেখেন সেটাও দেখবেন আপনি যে এখানকার আমাদের হস্তশিল্পের মাধ্যমে কিন্তু এগুলো উঠে এসেছে। আমাদের সাবেকি আনাকে কিন্তু আমরা তুলে ধরতে চাইছি। থিম তো চলবে কিন্তু বাঙালির আভিজাত্য সাবেকি হচ্ছে আমাদের পরিচয়। জগদ্ধাত্রী পুজোটা আমাদের এবছর 10 বছর পূর্ণ হলো, এটা সম্পূর্ণ এই মেম্বার যারা আছে এদের একটা স্বতঃস্ফূর্ত প্রয়াস। এই পুজোতে কোনো চাঁদা লাগে না, মেম্বাররা নিজেদের সাধ্যমতো টাকা দিয়ে পুজোটা অর্গানাইজ করে এবং খুব ভালোভাবে সম্পন্ন করে। এটা এটা একটা দৃষ্টান্ত হতে পারে যে একটা পুজো সার্বজনীন অথচ চাঁদা নেই। তো এই জিনিসটা এখন অনেক বড় বড় পুজোতে সেইবার একটা এসছে যে চাঁদার ব্যাপারটা লাগে না। তো এটা একটা ভীষণ বড় রকম পরিবর্তন বলা যেতে পারে, ভীষণ বড় রকম পরিবর্তন। এবং একটা সর্বসম্মতভাবে একটা বড় পুজো হতে পারে যেখানে কোনো পাবলিকের আনন্দ আছে, পাবলিকের ইন্টারফারেন্স আছে, কিন্তু চাঁদা বা পয়সা দেওয়ার ব্যাপারটা নেই। সুতরাং পুজোয় মানে ইনভলভমেন্টটা অনেক বেশি স্বতঃস্ফূর্ত হয়, অনেক আনন্দের সাথে লোক আসতে পারে এই আর কি। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমি এই বার্তা দিতে চাই, যিনি জগৎ জননী, যিনি জগৎকে ধারণ করিয়া আছেন, তিনি সকলের কল্যাণ করবেন, মঙ্গল করবেন এবং শান্তি প্রদান করবেন। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেত্। অসত মা সদ্গমৌ, তমস মা জ্যোতির্গমৌ, মৃত্যুর্মা মৃতঙ্গমৌ, আবিরাবির্মৌধি। ওম শান্তি, শান্তি হরি ওম, ওম নমঃ পরমাত্মনে নমঃ।